জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি জানাই তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন করছো। এবং যারা কিন্তু এখনো পর্যন্ত রানিং যারা শুরু করনি, তারা কিন্তু অবশ্যই তোমরা রানিং তোমরা শুরু করে দাও, কারণ আমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। যারা কিন্তু এখনো পর্যন্ত রানিং শুরু করনি, তারা কিন্তু প্রচন্ড পস্তাবে আমি বলে দিলাম, কিন্তু রানিং এর যখনই কিন্তু রেজাল্ট দিবে, তারপর কিন্তু সময় দেবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের রানিং কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু কভার করে নেবে। তার জন্য যারা কিন্তু ভ্রমের মধ্যে আছে যে আমাদের রেজাল্ট আসার পর আমাদের 30 দিন সময় পাবো, কেউ বলছে আমরা 45 দিন সময় পাবো, তোমরা কিন্তু এটা খুবই ভুল ভাবছো। রেজাল্ট আসার কিন্তু কুইকলি কিন্তু আমাদের সিলেকশন প্রসেস কিন্তু হয়ে যাবে। এবং সব থেকে যে বড় কমেন্ট, যে আমাদের আসাম থেকে এবং অনেক ভাই ত্রিপুরা থেকে এবং ওয়েস্টবেঙ্গল থেকেও অনেক ভাই আমাকে কমেন্ট করে যে দাদা, আমাদের যে পোস্টম্যান আমি দিয়েছিলাম, আমি ফার্স্ট চয়েসে আমি বিএসএফ রেখেছিলাম, কিন্তু আমি চাই না বিএসএফ রাখতে, আমার অনেক নাম্বার বেশি আছে, আমি সিএএসএফ রাখতে চাই, তো আমি সেটা চেঞ্জ করবো, সেটা কি হবে। এবং কেউ কেউ চায় আমি কিন্তু এখানে সিএএসএফ কে ফার্স্ট চয়েস রেখেছি, কিন্তু আমি সিএসএফ কে ফার্স্ট চয়েস রাখতে চাই না, আমি কিন্তু আইটিবি কে ফার্স্ট চয়েস রাখতে চাই, সেটা আমি চেঞ্জ করবো কি হবে। তো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো পোস্টম্যান তোমরা কিভাবে তোমরা চেঞ্জ করতে পারবে এবং কখন তোমরা চেঞ্জ তোমরা হয়, ঠিক আছে, পোস্টম্যান কখন চেঞ্জ হয় এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সবকিছু আমি বলে দেবো। এবং দেখো, যে তোমাদের আপডেটটা উঠে আসে, বড় কিন্তু একটা আপডেট উঠে আসে যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু 2024 কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা আছে। তো কেন বলছি তোমাদের কিন্তু এ টু জেড আমি এক্ষুনি সবকিছু বলে দেবো। এবার কিন্তু যদি ভ্যাকেন্সি বাড়ে, আমি বলছি যাদের কিন্তু একটু কম নাম্বার আছে, যারা ভাবছে আমাদের রানিং এর জন্য আমরা ডাক পাবো না, তাদের কিন্তু রানিং এর জন্য ডাক কিন্তু চলে আসবে। তার জন্য তোমাদের বারবার করে বলছি, তোমরা কিন্তু রানিং প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে, না যদি প্র্যাকটিস করো প্রচন্ড কিন্তু পস্তাবে আমি বলে দিলাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য, তো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। এবং যদি এই চ্যানেলে প্রথমবার যদি এসে দেখো, তো অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এসএসসিটির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো তোমরা জানো ভালো করে আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু আমার রানিং শুরু হবে, তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট আমি কিন্তু সর্বপ্রথম আমার এই ইউটিউবের মাধ্যমে তোমাদের দিয়ে থাকবো। এবং তোমরা যদি এখনো পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, তো অবশ্যই তোমার টেলিগ্রাম তোমার জয়েন করো না, টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে তোমরা পোস্টম্যান তোমরা কীভাবে চেঞ্জ করবে সেটা নিয়ে আমি কথা বলছি। তো দেখো, আমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু কোড ছিল, তোমরা ভালো করে জানো। আমাদের ফর্ম ফিল আপ যখন করেছিলাম, তো বিএসএফ কিন্তু এ কোডে কিন্তু বিএসএফ, বি কোডে কিন্তু সিআইএসএফ, সি কোডে কিন্তু সিআরপিএফ, ডি কোডে কিন্তু আমাদের এসএসবি, ই কোডে কিন্তু আমাদের আইটিপি, এবং এবং এফ এ কিন্তু আসাম রাইফেল, আর এইচ এ কিন্তু আমাদের এসএসএফ। তো এখানে কিন্তু অনেকেই জেনে এবং না জেনে কিন্তু সব ভুলভাল কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে দেয়, ঠিক আছে। তো এখানে কিছু জন তো আছে না, কোন কোন পোস্টে কি রকম ডিউটি সেটা কিন্তু না জেনে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করে দেয়, ঠিক আছে। যেমন কিন্তু সিরিয়াল বাই আছে, এরকম ভাবে সিরিয়াল ভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে দেয়। আবার কিছু কিছু জন আছে এখানে সাইবার ক্যাপ কিন্তু ফর্ম ফিল আপ করতে দেয়। তো সেখানে সাইবার ক্যাপ কি করে, এ বি সি ডি এরকম করে কিন্তু তারা কিন্তু ফর্ম মানে পোস্ট প্যান্স কিন্তু দিয়ে দেয়। তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল হয়ে যায় একটা স্টুডেন্টের ক্ষেত্রে। তো যে কিন্তু এখানে 140 নাম্বার নিয়ে এসেছে, তারও কিন্তু এখানে যে বিএসএফ যে ফার্স্ট চয়েস রয়েছে বিএসএফ হবে, তখন কিন্তু সিএসএফ সে হাকদার ছিল, তবু কিন্তু সিএস কিন্তু হবে না, কিংবা সে এসএসএফ সে এসএসবি সে হাকদার ছিল কিন্তু সে এসএসবিটা পাবে না, ঠিক আছে। তো আমি এবারে বলি যে তোমরা পোস্টম্যান তোমরা কিভাবে চেঞ্জ করবে। দেখো দেখো, আমাদের 2022-এ যখন আমাদের আমাদের যখন মেডিকেল প্রসেস হয়েছিল না, সেখানে কিন্তু অনেক কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু পোস্টম্যান কিন্তু ভুলভাল করেছিল। তো সেখানে যখন ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হয়েছিল, অনেক কিন্তু স্টুডেন্ট আমাদের কিন্তু স্যারকে ওখানে বলেছিল যে স্যার আমাদের কিন্তু পোস্টম্যান কিন্তু ভুল হয়ে গেছে, আমরা কিন্তু বিএসএম ফার্স্ট চয়েস রেখে দিয়েছি, কিন্তু আমার সিএসএফ এর কিন্তু নাম্বার আছে, আমি সিএসএফ হয়ে যাবে, আমি সিএসএফ চেঞ্জ করতে চাই, অনেকভাবে কিন্তু রিকোয়েস্ট করেছিল। কিন্তু ওখানে স্যার কিন্তু সাফ সাফ কিন্তু মানা করে দিয়েছে যে তুমি ফর্ম ফিল আপ ভরার সময় তুমি ফর্ম তুমি ফিল আপ যখন করেছিলে, যেই তুমি পোস্ট প্যান্স দিয়েছিলে সেটাই তোমার থাকবে, কোনো কিছু কিন্তু এখানে চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি, এ বছরও তোমরা কিন্তু যদি বিএসএফ যদি ফার্স্ট চয়েস দিয়ে দেখো, তোমার বিএসএফ কিন্তু তোমার ফার্স্ট চয়েস থাকবে, এবং সিএসএফ যদি ফার্স্ট চয়েস দিয়ে রাখো, সিএসএফ তোমার ফার্স্ট চয়েস থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে। তো ওখানে সাফ সাফ ভাবে মানা করে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে। তো এবার আসি যে আমাদের পোস্টম্যানের কোন ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও। তো দেখো, এখানে ধরো তুমি ধরো ফার্স্ট চয়েস তুমি দিয়েছো, সিএএসএফ কে তুমি 1 নম্বরে রেখেছো, বিএসএফ কে তুমি 2 নম্বরে রেখেছো, এবং সিআরপিএফ কে তুমি ধরো এখানে 3 নম্বরে রেখেছো, ঠিক আছে। তো এবার সাপোজ আমি ধরি এখানে দেখো সিএএসএফ এর কাট অফ গেছে 140 নম্বর, এখানে বিএসএফ কে তুমি 2 নম্বরে রেখেছো, বিএসএফ এর কাট অফ গেছে 100 নম্বর, এবং তোমার সিআরপিএফ এর কাট অফ গেছে 90 নম্বর, ঠিক আছে। তো 90 নম্বর, তো এরকম ভাবে তোমার সি ফার্স্ট চয়েস তোমার কি চয়েস তোমার কি আছে, ফার্স্ট চয়েস তোমার আছে সিআইএসএফ, ঠিক আছে। এখানে এখানে সিএসএফ কত কাট অফ গেছে, এখানে সিএসএফ কাট অফ গেছে 140, আর তুমি পেয়েছো কত, তুমি পেয়েছো 120, তুমি 120 তুমি পেয়েছো, কিন্তু তোমার ফার্স্ট চয়েস আছে কি সিএসএফ, তখন কিন্তু তুমি সিএসএফ পাবে না, তখন যে সেকেন্ড চয়েস তুমি বিএসএফ রেখেছিলে, তখন কিন্তু তুমি বিএসএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পোস্ট পেমেন্ট কিন্তু চেঞ্জ কিন্তু হতে পারে, তার আগে কিন্তু চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে তো এখানে ফার্স্ট চয়েসে তোমার কাট অফ গেছে 140, তুমি পেয়েছো তুমি 120, তো সেকেন্ড চয়েসে তোমাদের কাট অফ যদি আছে তুমি সেকেন্ড চয়েস পাবে, নাহলে থার্ড চয়েসে যদি তোমার কাট অফ তোমার লাগে তো থার্ড চয়েস পাবে, নাহলে কিন্তু আর নাহলে কিন্তু কোনো কোনটা কিন্তু আমাদের চেঞ্জ কিন্তু হবে না। আবার দেখো, এই হচ্ছে আমাদের এখানে বিএসএফ কে ধরো ফার্স্ট চয়েস রেখেছে,
এবং সিএসএফকে সেকেন্ড চয়েস রেখেছে এবং সিএলপিএফকে থার্ড চয়েস রেখেছে। তো বিএসএফের কাট অফ গেছে 100 এবং তোমাদের সিএসএফ কাট অফ গেছে 140 এবং এখানে সিআরপিএফের কাট অফ গেছে 120। তো এখানে ধরো এ ব্যক্তি পেয়েছে 150 পেয়েছে, তো 150 পেয়েছে, ঠিক আছে। তো এ তো তার সিএসএফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এ সিএসএফ হবে না। তো কেন হবে না, এ কিন্তু এখানে ফার্স্ট চয়েস এখানে দিয়ে রেখেছে, ফার্স্ট চয়েস কিন্তু এখানে বিএসএফ দিয়ে রেখেছে, তার জন্য কিন্তু এর যে হবে এর কিন্তু বিএসএফ কিন্তু এর সিলেকশন হবে, ঠিক আছে। 150 নম্বর পাওয়ার পরও কিন্তু এর বিএসএফ সিলেকশন হবে, কারণ এ ফার্স্ট চয়েস রেখেছে কি বিএসএফ, আর বিএসএফ কাট অফ গেছে 100, আর এখানে সিএসএফ যদি ফার্স্ট চয়েস রাখতো তাহলে কিন্তু সিএসএফ হয়ে গেছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কখন আমাদের পোস্ট প্রেফারেন্স চেঞ্জ হবে। তো তুমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রে আমাদের পোস্ট প্রেফারেন্স আমাদের চেঞ্জ হবে। তো যখন তোমার ফার্স্ট চয়েসে যদি না তুমি কাট অফ তুমি যে ক্লিয়ার যদি না করতে পারো, তখন কিন্তু তোমার ফার্স্ট চয়েস তোমার চেঞ্জ হবে, তার আগে কিন্তু ফার্স্ট চয়েস চেঞ্জ হবে না। তো এবার আসবো যে আমাদের রেজাল্ট, আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু কথা বলবো। তো দেখো আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ডিলে হওয়ার কারণ তোমাদের যে মেন যে মুদ্দা তোমরা ভালো করে জানো, কিন্তু আমাদের ভোট ছিল। তো ভোট কিন্তু শুধু কিন্তু কারোর নয়, তো এখানে কিন্তু তোমরা ভালো করে জানো এবার কিন্তু আমাদের যে রানিং প্রসেস হবে, সেই রানিং প্রসেস কিন্তু RFID-র মাধ্যমে কিন্তু হবে, যেটা কিন্তু ডিজিটাল ভাবে কিন্তু হবে, ডিজিটাল মেশিনের মাধ্যমে। তো টেন্ডারের জন্য কিন্তু এজেন্সি কিন্তু ITEB খুঁজছে। তো ITEB কিন্তু এখনো পর্যন্ত কোনো কিন্তু এজেন্সি পাচ্ছে না, যেটা তাদের যে মানি আছে সেই মানির কিন্তু লিমিটের মধ্যে আছে। তো এখানে দেখো প্রথম যে আমাদের রেখেছিল যে 29 কিন্তু এপ্রিল কিন্তু লাস্ট ডেট রেখেছিল টেন্ডারে, তারপর কিন্তু সেই ডেটা কিন্তু এক্সটেন্ড করে যেটা কিন্তু রেখেছিল 13 তারিখ, তো মের কিন্তু 13 তারিখ কিন্তু রেখেছিল। তো মের 13 তারিখ কিন্তু এক্সটেন্ড করে তারপর কিন্তু আবার কিন্তু এখানে যে আমাদের মের কিন্তু 21 তারিখ করেছিল, তো 21 তারিখে আবার কিন্তু এক্সটেন্ড করেছিল, পোস্টপোন করে দিয়ে তারপর কিন্তু আবার আমাদের কত করেছে জুনের কিন্তু আমাদের 11 তারিখ কিন্তু লাস্ট ডেট রেখেছে, ঠিক আছে। তো আমি বলবো দেখো যতক্ষণ না পর্যন্ত টেন্ডার কিন্তু কোন এজেন্সি নিচ্ছে, কোন এজেন্সি লিড করছে, সেটা যতক্ষণ না পর্যন্ত মানে সিলেক্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু দেবে না, ঠিক আছে। তো আমি বলবো দেখো এখানে যেহেতু 11 তারিখ লাস্ট ডেট আছে, তো 11 তারিখের মধ্যে আশা করি কিন্তু টেন্ডার আমাদের ফিক্স হয়ে যাবে যে কোন এজেন্সি কিন্তু আমাদের লিড করতে চলেছে। তো 11 তারিখের পর কিন্তু আমি বলছি 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তোমরা ভালো করে জানো যে আমাদের ভোট কিন্তু ইলেকশন কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু শেষ কিন্তু হয়ে গেছে, তো কাল কিন্তু ভোটের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। তো সেই কারণে বলবো তো আর কিন্তু ভোট নিয়ে কোনো কিন্তু এখানে এফেক্ট পড়বে না, এবার কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। তো তোমাদের যেটা আমি মুদ্রার কথা তোমাদের বলতে চাইছি যে আমাদের কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আসার কিন্তু প্রবল কিন্তু একটা সম্ভাবনা আছে। তোমরা রেডি হয়ে যাও, যারা কিন্তু রানিং প্র্যাকটিস করছো না তারা কিন্তু রানিং প্র্যাকটিস করো, কারণ টেন্ডারে তোমরা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখ কিন্তু লাস্ট কিন্তু ডেট আছে। আর আমি কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই কিন্তু ডেটটা কিন্তু আর এক্সটেন্ড কিন্তু হবে না, এই ডেটে কিন্তু পুরোপুরি কিন্তু সবকিছু কনফার্ম হয়ে যাবে যে আমাদের কোন কিন্তু এজেন্সি আমাদের এই ফিজিক্যালটা করাতে যাচ্ছে, ঠিক আছে। যে দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি বাড়ারও কিন্তু পুরো কিন্তু সম্ভাবনা আছে, কারণ তোমরা জানো ভ্যাকেন্সি এখানে রেজাল্ট কিন্তু না আসার আরো একটা কারণ আছে, এটা কিন্তু ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি কিন্তু তোমরা ভালো করে জানো যে আমাদের 2022 সালে 1,29,000 কিন্তু সিআরপিএফের কিন্তু পদ কিন্তু খালি ছিল, যেখানে কিন্তু সাফ সাফ ভাবে বলা ছিল। তো এখানে কিন্তু সেই কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা দেখো 2021 সালে কিন্তু আমাদের সিআরপিএফের কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, এবং 2022 সালে কিন্তু মাত্র 10,000 মতন কিন্তু ভ্যাকেন্সি দিয়েছিল, যেখানে কিন্তু বলেছিল এখানে 1,29,000 খালি আছে। তারপরে যদি 2024 সালে দেখো, 2024 সালেও কিন্তু এখানে 12,000 মতন জাস্ট ভ্যাকেন্সি দিয়েছে। তো মুদ্রা কথায় বলতে গেলে এখানে সিআরপিএফে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি খালি আছে, 1,29,000 কিন্তু এখানে ভ্যাকেন্সি খালি ছিল, তার মধ্যে আমি ধরলাম 29,000 কিন্তু জয়েনিং করে নিয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু এখানে 1,00,000 কিন্তু খালি পড়েছে। তাছাড়াও আমাদের 2021 এবং 2022 সালে কিন্তু অনেক কিন্তু সিট তোমরা জানো বহিরাগত ক্যান্ডিডেট নিয়েছিল, সেখানে কিন্তু 5,000+ কিন্তু নামের লিস্ট জারি করেছিল, তাদের কিন্তু মানে কি বলা যায় বাদ কিন্তু চলে যাওয়ার কিন্তু পুরো সম্ভাবনা আছে। তো সেই কিন্তু সিটটা পুরোপুরি আছে। তাছাড়াও কিন্তু অনেক লোক মানে কি বলা যায় জব কিন্তু ছেড়ে দিচ্ছে, বিএসএফ সিআরপিএফ বা আইটিবি জব কিন্তু অনেকেই ছেড়ে দিচ্ছে। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর লোক কিন্তু প্রচুর কিন্তু সংখ্যক কিন্তু পড়ছে, রিটায়ারমেন্টও হচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে বলতে গেলে তোমরা অনেকেই ভাবছো যে 2025-এর আমরা সামনে ভ্যাকেন্সি আছে, আগস্ট মাস থেকে ফর্ম ফিল হবে, তো সেই কারণে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বাড়বে না। তো এখানেও যদি 1,00,000 যদি ভ্যাকেন্সি দিয়ে দেয় না 2025-এ, তারপরে কিন্তু অনেক পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু কি বলা যায় ফোর্সের কিন্তু আন্ডারে কিন্তু খালি থাকবে। তোমরা ভালো করে জানো এখানে কিন্তু ফোর্সে কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি পড়েছে, যেখানে সিনিয়র অফিসারদের কিন্তু অনেক সময় বেশি করে কিন্তু ডিউটি করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু ফোর্স কিন্তু পুরোপুরিভাবে খালি, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এখানে বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। তো কতটা বাড়বে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এখানে মোটামুটি বলা আছে যে 15,000 মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো কি হয় সেটা দেখা যাবে, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে যেহেতু নেই কো, তার জন্য কিন্তু এটাকে তোমরা না মেনেই তোমরা চললে সব থেকে বেটার, ঠিক আছে। কারণ এখানে অফিসিয়ালভাবে কোনো কিছু নেই, আর তোমরা এটাও মানতে পারো যে প্রতিবারে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেড়ে চলেছে, ঠিক আছে। এবারে বাড়তে পারে, ঠিক আছে। সে 5,000 যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের যেসব ক্যান্ডিডেট একটু কনফিউশনের মধ্যে ছিল যে আমাদের সিলেকশন হবে কি হবে না, হবে কি হবে না, তাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হয়ে যাওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা থাকবে।
হ্যাঁ দেখো, এখানে তো অনেক স্টুডেন্ট আছে যেখানে সাফ সাফ ভাবে মানে এখন পর্যন্ত রানিং শুরু করছে যে আমার 20 নম্বর, আমার 40 নম্বর আছে, আমি রানিং করবো না করবো না, ঠিক আছে। তো অনেক কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের, অনেক বর্ডার ডিস্ট্রিক্টের EWS ক্যান্ডিডেট আছে, EWS ক্যান্ডিডেট, তারা বারবার করে বলছে দাদা আমার 44 নম্বর আছে, আমার সিলেকশন হবে কি না, দাদা আমার 45 নম্বর আছে, কেউ বলছে আমার 55 নম্বর আছে। তো দেখো, তোমরা যদি বর্ডার ডিস্ট্রিক্ট যদি EWS যদি ক্যান্ডিডেট যদি হয়, তোমাদের আমি বলবো তোমাদের যদি 45 নম্বর যদি থাকে কিংবা তোমার 40 নম্বর যদি থাকে, তোমরা কিন্তু সিলেকশন তোমরা আরামসে তোমরা নিয়ে যাবে। কারণ এবারে কিন্তু EWS কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে 465টা ভ্যাকেন্সি দিয়েছে, হিউজ পরিমাণ কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা মানতে পারো। তো আগের বারে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু 250 মতন কিন্তু খালি থেকে গিয়েছিল। তো আর ভ্যাকেন্সিতে কাট অফ কত গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট EWS 40+ কিন্তু কাট অফ গিয়েছিল। তার জন্য তোমাদের বলবো যাদের কিন্তু 40+ যাদের নাম্বার আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন করো রানিং এর জন্য, তোমাদের কিন্তু আরামসে তোমাদের নাম আসবে এবং তোমাদের সিলেকশন হবে। তারপরে এটা কেউ ভেবো না যে জেনারেল ডিস্ট্রিক্ট EWS আমাদের 40 আমাদের নাম আসবে না। তো জেনারেল ডিস্ট্রিক্ট EWS যাদের 110 আছে না, তাদেরও বলতে পারছে না যে তাদের সিলেকশন হবে কিনা, ঠিক আছে। তো এখানে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট EWS আর জেনারেল ডিস্ট্রিক্ট EWS দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক তোমরা মানতে পারো। তো বর্ডার ডিস্ট্রিক্ট EWS দের কিন্তু এখানে 42 কিন্তু সিলেকশন হবে, আর কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট EWS এ তোমাদের 110 সিলেকশন হবে কিনা তাও আমি বলতে পারছি না, ঠিক আছে। কারণ জেনারেল ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সিও খুবই কম আছে এবং কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু অনেকটাই বেশি হয় বর্ডার ডিস্ট্রিক্টের তুলনায়। তো বর্ডার ডিস্ট্রিক্টে এখানে ভ্যাকেন্সি আছে কত, 465টা এখানে ভ্যাকেন্সি আছে, আর বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্টে মাত্র 79টা ভ্যাকেন্সি আছে। তো সেই কারণে আর এখানে কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণ ফাইটিং কিন্তু করে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এখানে 110 কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট EWS তাও সিলেকশন হবে কিনা আমি বলতে পারছি না, ঠিক আছে। যখন কিন্তু ফার্স্ট কাট অফ চলে আসবে তখন কিন্তু সেখান থেকে একটা বোঝা যাবে যে আমাদের কতদের ফাইনাল কাট অফ যেতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের আশা করি তোমাদের হার ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট যারা এসসি আছে তারাও কিন্তু মোটামুটি একটু কম নাম্বার থাকলে তোমরা কিন্তু অবশ্যই তোমার রানিং তোমার প্র্যাকটিস। আর একটা কথা আমি বলেছি, আমি কিন্তু আজকে রাত্রিবেলা, আজকে কিন্তু রাতে 7টার সময় আমি কিন্তু লাইভ আছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যা 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 কমেন্ট আছে তোমরা কিন্তু অবশ্যই SSCD-র মাধ্যমে তোমরা সেই কমেন্টগুলো কিন্তু আমাকে জানাতে পারো, আমি কিন্তু লাইভ তোমাদের কিন্তু সলভ করে আমি চেষ্টা করব। তো রাতে তোমরা অবশ্যই তোমরা থাকবে। তো আমি রাতে কিন্তু 7:00 PM কিন্তু আমি লাইভ আসি SSCD যে কোনো আপডেট, যে কোনো হার্ড তোমাদের ডাউট আমি ক্লিয়ার করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।